নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 1429 নতুন বঙ্গাব্দ, প্রত্যেককে শুভ নববর্ষের ভালোবাসা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে জানাই। এই 1429 বঙ্গাব্দে 6টি রাশি সর্বোচ্চ মহা শক্তিশালী হতে কিন্তু চলেছে, অর্থাৎ এই বাংলা নববর্ষে থেকে এই 6 রাশি মহা শক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, এই শুভ নববর্ষ অর্থাৎ আজ পয়লা বৈশাখ, প্রত্যেকের এই বছর এই 1429 বঙ্গাব্দ প্রত্যেকের যেন খুব শুভ কাটে, আনন্দে কাটুক, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি। দেখুন, যে রাশিগুলোর কথা হলো সেই রাশিগুলো অর্থনৈতিক দিক থেকে, শেয়ার বাজার থেকে, বিবাহের জায়গা শুভ বিবাহ, প্রেম, ব্যবসা, চাকরি, প্রমোশন, রাজনীতির ক্ষেত্রে, বিদেশ থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, এই রাশিগুলো কিন্তু, এবং শিক্ষার জায়গা, আপনার ট্রাভেল ট্যুরিজমের জায়গা, ভ্রমণ, এই সমস্ত কিন্তু এই রাশিগুলোকে কিন্তু দিতে চলেছে 1429 বঙ্গাব্দ। দেখুন, 1429 বঙ্গাব্দটা যদি যোগ করা যায়, 1+4=5, 5+2=7, 7+9=16, অর্থাৎ এই বছরটি হচ্ছে কেতুর বছর। অর্থাৎ যাদের ক্ষেত্রে 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল এ বছর কিন্তু দিবে রাশিগুলোকে। দেখুন, এই 1429 বঙ্গাব্দ বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে সফলতা পেতে চলেছে এই 6 রাশি। প্রথম আমি যে রাশির কথা বলবো, কোন কোন দিক থেকে এই 6 রাশি লাভ পেতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 1 নম্বর রাশি, প্রথম যে নাম্বারের টপ লিস্টে আছে, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে শুভ বিবাহ সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের আকস্মিক ধনলাভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন ধনুরাশির ক্ষেত্রে, এবং নতুন চাকরি পাওয়া, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের এই সময় হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই 1429 বঙ্গাব্দ আপনাদের জন্য কিন্তু একটা স্মরণীয় বছর কিন্তু হতে চলেছে, চাইলেও ভুলতে কিন্তু আপনি পারবেন না সিংহ রাশি এই বছরটি। আপনাদের অর্থনৈতিক দিক থেকে, আপনাদের ব্যবসার দিক থেকে সমৃদ্ধশালী আপনারা কিন্তু হবে, এবং নিজস্ব চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি বিদেশের সঙ্গে যারা রত আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট ইনকাম আপনারা কিন্তু করবেন সিংহ রাশি যদি আপনি হন আপনি, এবং আপনাদের শুভ বিবাহ এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শেয়ার মার্কেট থেকে, স্টক বিজনেস থেকে, লটারি থেকে, ফাটকা থেকে আপনারা লাভ পাবেন, নিজস্ব প্রপার্টি, নিজস্ব জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, এগুলো কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন,
যে কোনো কার্যে আপনারা সফলতা পাবেন, ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই 1429 বঙ্গাব্দ থেকে, মহাশক্তিশালীতে পরিণত হতে চলেছে এই বৃশ্চিক রাশি আপনি যদি হন। আপনি 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের সোনায় সোয়াগা, আপনারা চাইলেও এই বছর কিন্তু ভুলতে পারবেন না, স্মরণীয় হতে চলেছে কুম্ভ রাশির অর্থনৈতিক, বিদেশ, ব্যবসা, বিবাহ, সন্তান, কর্ম, সফলতা, সমস্ত কিছুই কিন্তু আপনার হাতের মুঠোয় কিন্তু আসতে চলেছে। জমি জায়গা সংক্রান্ত সমস্যা যেটা চলছিল সেটা আপনাদের ইয়ে হবে। বেশ কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে মনের ইচ্ছা পূরণ হবে, নিজস্ব সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি, জমি জায়গা কেনার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার কুম্ভ রাশির। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ আপনাদের এই সময় হবে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি 1429 বঙ্গাব্দ আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ স্মরণীয় হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভ এই সময় হবে, এবং আপনারা গভর্নমেন্ট থেকে সহযোগিতা, বিদেশ থেকে লাভ, বিদেশের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে তারা লাভ পাবে, এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাওয়া, শুভ বিবাহের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আপনারা চাইলেও কিন্তু এ বছর ভুলতে পারবেন না, অর্থাৎ 1429 বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে, অর্থাৎ স্বর্ণ মুকুট পড়তে চলেছে যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, ডান্সিংয়ের সঙ্গে আছেন, তারা কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু আপনারা এই সময় হবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র থেকে রাজযোগ আপনাদের রাজকীয় সুখ আপনাদের দিবে, আকস্মিক ধনলাভ, গোল্ড, শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, সাট্টা থেকে, বিদেশ থেকে আপনারা ইনকাম করবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্ম, যোগ আপনাদের সৃষ্টি করছে, এবং বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হবে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে সিনেমা জগতের সঙ্গে যখন যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে, চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চাইলেও কিন্তু আপনারা ভুলতে পারবেন না, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির সফলতায় সফলতা, অর্থাৎ আপনারাও বিশেষভাবে এই 1429 বঙ্গাব্দ আপনাদের কিন্তু সৌভাগ্য প্রদান কিন্তু করতে চলেছে। কর্ম, ভাগ্য, অর্থ, বিদেশ, সম্পত্তি, দাম্পত্য সুখ, সন্তান সুখ, শেয়ার মার্কেট, ফাটকা, স্টক বিজনেস, এই সমস্ত জায়গা থেকে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু চমৎকার হতে চলেছে, অর্থাৎ চমৎকারকে নমস্কার জানাই। এবং আপনারা নিজস্ব জন্মছক একবার হলো অ্যানালিসিস করে নিন, যে জায়গাটাতে সমস্যা থাকছে সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখুন, আমি যে রাশিগুলোর কথা বললাম, মহাশক্তিশালী 1429 এই 6 রাশি ফিরে কিন্তু তাকাতে হবে না, যদি আপনাদের দশা, অন্তর্দশা, প্রথম দশা যদি আপনাদের পারমিট করে, আপনাদের অর্থনৈতিক সফলতা, অর্থনৈতিক সুখ আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।